নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের এক জাগ্রত শীতলা মন্দিরের অজানা কাহিনী, সেই বিষয়ে তথ্যাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সন্তানের সুস্থতা ও আরোগ্য কামনা করে এই ব্রত পালনের রীতি প্রচলিত রয়েছে। শীতলা অষ্টমীর দিনে দেবীকে বাসি খাবারের ভোগ নিবেদন করা হয়ে থাকে। মনে করা হয় দেবীর আশীর্বাদে শিশুরা জ্বর, হাম, বসন্ত রোগের কবল থেকে মুক্তি পায়। শীতল অর্থাৎ শরীর ও পরিবেশ ঠান্ডা রাখার উদ্দেশ্যে শীতলা অষ্টমীতে দেবীকে বাসি খাবারের ভোগ নিবেদন করা হয়ে থাকে। শীতলা দেবীর একাধিক মন্দিরের উল্লেখ পাওয়া যায়। তবে গুরুগ্রামে এমন এক শীতলা মন্দির রয়েছে যা মহাভারত যুগের সঙ্গে সম্পর্কযুক্ত। শীতলা সপ্তমী ও অষ্টমী উপলক্ষে এখানে শীতলা দেবীর পূজা অর্চনা করা হয়ে থাকে। ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় ইত্যাদি সম্প্রদায়ের লোকেরা নিজের কুলদেবী হিসাবে মা শীতলার পুজো করেন। গুরুগ্রামের শীতলা মন্দিরে দূরদূরান্ত থেকে আসেন বহু ভক্তগণ। এই মন্দিরের প্রবেশদ্বারে একটি বটগাছ রয়েছে। মনে করা হয় নিজের মনস্কামনা পূরণের জন্য এই গাছে ওড়না বা মৌলি সুতো বেঁধে মা শীতলাকে জলের অর্ঘ্য দেন ও মানত করেন। সন্তান লাভের জন্যেও এই মন্দিরে শীতলা দেবীর পূজোর জন্য আসেন অনেকে। পৌরাণিক কাহিনী অনুসারে গুরু দ্রোণের নগরী গুরুগ্রামের গুরুকৃপাচার্যের বোন ও মহর্ষি শারদদানের কন্যার শীতলা দেবী নামে পূজা করা হতো। মহাভারত যুগের সময় যখন দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের বধ করেন, তখন তার কৃপিও তার সতী হন। নিজের স্বামীর সঙ্গে সতী হওয়ার কৃপি সকলকে আশীর্বাদ দেন যে যারা এই সতীস্থানে নিজের মনস্কামনা পূরণের আবেদন নিয়ে আসবেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। গুরুগ্রামের শীতলা মন্দিরে সারা বছরে 15-18 লক্ষ ভক্তের সমাগম হয়। এই মন্দিরে লাল রঙের ওড়না ও মুড়ি প্রসাদ হিসাবে নিবেদন করা হয়। মনে করা হয় এখানে পুজো করলে দেবী নিজের ভক্তের সমস্ত কষ্ট দূর করে দেন। প্রতিবছর শীতলা সপ্তমী ও শীতলা অষ্টমীতে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। আবার সন্তানকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি থেকে দূরে রাখার জন্য এখানে মুন্ডন বা ন্যাড়া করার প্রথা প্রচলিত রয়েছে। এই মন্দিরের ইতিহাস প্রায় 500 বছরের প্রাচীন। মা শীতলার এই মন্দির প্রথমে দিল্লির কেশবপুরে ছিল, কিন্তু প্রায় 300 বছর আগে গুরুগ্রামে বসবাসকারী সিংহা জাট নামক এক ব্যক্তিকে স্বপ্নাদেশ দেন মা শীতলা। তাকে গুরুগ্রামে মন্দির নির্মাণের নির্দেশ দেন। তারপরেই এই স্থানে মা শীতলার মন্দির তৈরি করা হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় বন্ধুদের শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।